সুপ্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু শনি গ্রহের প্রতিকার কি কি থাকে শনি গ্রহ অশুভ হলে মানুষের জীবনে কেন এত দুঃখ কষ্ট আসে শনি গ্রহ অশুভ হলে মানুষের জীবনটা কেন অমাবস্যার অন্ধকারময় হয়ে থাকে আর এই শনি গ্রহের যে অল্টারনেটিভ কালো ঘোড়ার নালের আংটি এতটা জনপ্রিয় কেন এবং এত বেশি কার্যকরী কেন সেই কালো ঘোড়ার পায়ের আংটির ভিডিওটি আজকে দেখাবো এবং অরিজিনাল কালো ঘোড়ার নালের আংটি আপনাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা জানেন যে আমার এই চ্যানেলে এগারোশো প্লাস ভিডিও আছে দুই হাজার ষোলো সাল থেকে ইউটিউবে আমার সাথে যারা যুক্ত আছেন তারা আমার কালো ঘোড়ার নালের আংটির ভিডিও দেখেছেন এবং বেশ কিছু ভিডিও এই চ্যানেলে ইতিপূর্বে আছে আমার ভিডিও আপলোড হওয়ার পরে বাংলাদেশের আনাচে কানাচে এবং অনেক প্রবাসী ভাইরা শত শত পিস কালো ঘোড়া নালের আংটি নিয়েছেন এবং অনেকেই আমার প্রতিষ্ঠান থেকে পাইকারি এবং খুচরা নিয়ে থাকেন যারা জ্যোতিষশাস্ত্রের ব্যবসার সাথে যুক্ত আছেন জ্যোতিষী আছেন কবিরাজ আছেন তান্ত্রিক আছেন বা পাথরের দোকানদাররা আছেন তারা মূলত আমার কাছ থেকে পাইকারি নিয়ে যান বিশেষ করে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি নিয়ে থাকেন খুলনায় সিলেট এবং রাজশাহীর মানুষ সবচেয়ে বেশি এই কালো ঘোড়ার নালের আংটি নিয়ে থাকেন হস্তরেখায় যদি কোনো জাতক জাতিকার শনি গ্রহটি অশুভ থাকে শনির স্থানটি যদি নিচুস্ত থাকে শনির এই জায়গায় কালো তিল থাকে অথবা আপনার জন্ম কুণ্ডলিতে যদি শনি নিচুস্ত থাকে নবাংশ কুণ্ডলিতে যদি শনি নিচুস্ত থাকে বিংশত্ব মতে শনি গ্রহের মহাদশা থাকে তাহলে অবশ্যই আপনাকে শনি গ্রহের প্রতিকার করতে হবে আর এই শনি গ্রহের প্রতিকার মূলত ইন্দ্রনীলা পাথর ব্যবহার করতে হয় ইন্দ্রনীলা বা রক্ত নীলা বা পিতাম্বর নীলা একজন সাধারণ মানুষের পক্ষে ইন্দ্রনীলা রক্তনীলা বা পিতাম্বর নীলা ধারণ করা সম্ভব হয় না কারণ এই পাথরগুলো অনেক এক্সপেন্সিভ অল তাহলে অল্টারনেটিভ রেমিডি কি আছে মানুষ যখন সমস্যায় পতিত হয় তখন তার খড়কুটু নিয়ে বেঁচে থাকার চেষ্টা করে যে কোনো উপায়ে তার সমস্যা থেকে উত্তরণের চেষ্টা করে থাকেন সুপ্রিয় দর্শক বন্ধু শনি গ্রহের উপরত্ন হিসাবে কালো ঘোড়ার নালের আংটিটি পড়া যায় যেহেতু কালো ঘোড়ার নালের আংটি হচ্ছে লোহার আর শনি গ্রহের প্রিয় ধাতু হচ্ছে লোহা যারা কাজকর্মে ব্যর্থতা কাজে কোনো ধরনের সাফলতা পাচ্ছেন না হওয়া কাজগুলো হচ্ছে না মানসিকভাবে অস্থিরতায় ভুগছেন তীরে এসে তরি ভিড়ছে মামলা মোকদ্দমার শিকার হচ্ছেন হয়রানির শিকার হচ্ছেন মানুষ অহেতুক আপনাকে ভুল বুঝছে আপনার ব্যবসা বাণিজ্য কোনোভাবেই ভালো যাচ্ছে না একটার পর একটা আপনার সমস্যা লেগেই আছে মানসিকভাবে আপনি ঋণের জালে পর্যদস্ত হয়ে আছেন এক সময় আপনার গাড়ি বাড়ি ছিল অনেক কিছু ছিল কিন্তু বর্তমানে আপনার ডে বাই ডে নিচের দিকে দাবিত হচ্ছেন কোনোভাবেই আপনি ইম্প্রুভ করতে পারছেন না আর্থিক আর্নিংটা আপনার কমে যাচ্ছে অর্থ কোনোভাবেই আপনার বাড়ছে না আপনি বাড়ি ভাড়া দিতে পারছেন না দোকান ভাড়া দিতে পারছেন না প্রতিষ্ঠানের স্টাফদের বেতন দিতে পারছেন না এই ধরনের অভিযোগগুলো অনেকে আমাদের কাছে করে থাকেন এবং প্রতিকারগুলো নিয়ে থাকেন শনিগ্রহের প্রতিকার হিসাবে কালো ঘোড়ার নালের আংটিটি এই যে মধ্যমা আঙ্গুলটি আছে এই মধ্যমা আঙ্গুলে পড়তে হয় এটি শনিবার বা মঙ্গলবার আগুন এবং পানি ছাড়া তৈরি করতে হয় আগুন এবং পানি ছাড়া তৈরি করে এই আংটিটি ব্যবহার করলে সবচাইতে বেশি উপকার পাওয়া যায় সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল জাতক জাতিকার ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত আছেন কুফুরি বা যান বা চালান দ্বারা আক্রান্ত আছেন তাদের জন্য কিন্তু এই কালো ঘোড়া নালের আংটিটি অত্যন্ত কার্যকরী হবে যারা ব্যবসার সাথে জড়িত আছেন কোনোভাবে ব্যবসায় ইম্প্রুভ হচ্ছে না মার্কেটিং প্রফেশনের সাথে যুক্ত আছেন মার্কেটিং এ সাকসেস করতে পারছেন না মার্কেটিংয়ে আপনার টার্গেট ফিল আপ করতে পারছেন না আপনি চাকরির জন্য চেষ্টা করছেন কোনোভাবে আপনার চাকরি হচ্ছে না মানুষের হয়রানির শিকার হচ্ছেন ইভেন কি আপনার নিজের আত্মীয় স্বজন পরিচিতজন আস্তে আস্তে আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে তাদের সাথে এত ভালো সম্পর্ক ছিল কিন্তু তারা আপনাকে ভালোভাবে দেখতে পারছে না আপনি যাদেরকে খাওয়াইয়েছেন পড়িয়েছেন কিন্তু আপনার এই দুঃসময়ে তারা আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে এর থেকে উত্তরণের একটি উপায় হচ্ছে কালো ঘোড়ার নালের আংটি ইতিপূর্বে শত শত মানুষ আমার কাছ থেকে কালো ঘোড়ার নালের আংটি নিয়ে উপকৃত হয়েছেন বৃহত্তর চট্টগ্রামের মানুষ সবচেয়ে বেশি নিয়ে থাকেন চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজার বা হাজারি গলিতে অনেক জ্যোতিষ বা অনেক তান্ত্রিকরা আমাদের কাছ থেকে নিয়মিত নিয়ে বিক্রি করে থাকেন এবার আমি সেই কালো ঘোড়ার নালের আংটিটি দেখাবো আপনাদেরকে সুপ্রিয় দর্শক বন্ধু এখানে যে আংটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে কালো ঘোড়ার নালের আংটি এই যে জিনিস চারিটি আছে এটি আপনার দোকানে বা আপনার অফিসে বা আপনার বাসায় ইংরেজি ইউ আকারে আপনি রাখতে পারেন এইভাবে ঝুলিয়ে রাখতে পারেন আপনার দোকানের প্রধান দরজার উপরে বা আপনার দোকানের ক্যাশ বাক্সে অথবা আপনার বাড়ির প্রধান দরজার উপরে আপনি রাখতে পারেন আপনি ভারতবর্ষে যাবেন প্রায় ঘরে দেখবেন আছে বাংলাদেশে অনেক এলিট শ্রেণীর মানুষের ঘরেও এই জিনিসটি ঝুলিয়ে রাখা হয় তাদের সংসারে অশান্তি হয় না তাদের আর্থিক ইম্প্রুভমেন্ট হয় তাদের ব্যবসা বাণিজ্য ডে বাই ডে উন্নতি হয় এই জিনিসটি দিয়েই মূলত আংটিটি তৈরি করা হয় এটি মূলত আসাম ত্রিপুরা মিজোরাম এবং কি ওয়েস্ট ওয়েস্ট কলকাতা থেকে আনা হয় এটি শিলং থেকেও অনেক সময় আমরা কালেকশন করে থাকি ভারতের যে শিলং আছে শিলং থেকে কালেকশন করে থাকি অরুণাচল প্রদেশ থেকেও কালেকশন করে থাকি যেহেতু কালো ঘোড়ার নাল খুব সহজে পাওয়া যায় না। আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের মাধ্যমে কালেকশন করে থাকি আর এই সেই কালো ঘোড়ার নালের আংটি এটি আপনি ছোট বড় করতে পারবেন এই যে দেখুন এটি আপনি ছোট বড় করার প্রসেসিং আছে সাইডে মুক্তি খোলা থাকে এই যে দেখুন আংটি ছোট বড় করতে পারবেন এই আংটি দিয়ে এই মধ্যমা আঙ্গুলে আপনাকে পড়তে হবে এই মধ্যমা আঙ্গুলে অবশ্যই আপনাকে পড়তে হবে এই কালো ঘোড়ার নালের আংটি টান হাত অথবা বাম হাতের মধ্যমা আঙ্গুলে আপনাকে পড়তে হবে এই যে আঙ্গুল এই যে আঙ্গুলে আমি মিডিল পরে দেখালাম এই মধ্যমা আঙ্গুলে আপনাকে পড়তে হবে যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন থেকে এবং এই যে এখানে অসংখ্য আংটি দেখছেন এর একমাত্র কারণ হচ্ছে সারা বাংলাদেশে আমরা ডিস্ট্রিবিউট করে থাকি আমরা পাইকারি বিক্রি করে থাকি যেহেতু আমরা নিজেরা এটাই ভারত থেকে আমদানি করে এবং ভারত থেকে তৈরি করে এনে আমরা সারা বাংলাদেশে এটা বিক্রি করে থাকি আর এই কালো গোড়ার নাল এত বেশি কার্যকরী আপনাকে ভিডিওতে বলে শেষ করা যাবে না সুপ্রিয় দর্শক বন্ধু আমার প্রিভিয়াস ভিডিওতেও এই কালো গোড়ার নালের আংটির দাম উনিশশো টাকা ছিল এখন পর্যন্ত এত জিনিসের দাম বেড়েছে কিন্তু আমরা দাম বাড়াইনি আমাদের লাভ আগের থেকে অনেক কমে গেছে কারণ আমরা চাই আমাদের কাস্টমার অন্তত পক্ষে ভালো থাকুক আমাদের কাস্টমার রিপিট কাস্টমার তৈরি হোক একজনের দ্বারা আরো পাঁচজন কাস্টমার যেন আমরা পাই মানুষ যেন উপকার হয় পায় এবং উপকার পেয়ে আমাদের জন্য দোয়া করে এবং আমাদের প্রতিষ্ঠানের যেন সুনাম এবং মুডিল তৈরি হয় এর জন্য আমরা পূর্বের যে মূল্য ছিল সেই মূল্যই রেখেছি উনিশশো পঞ্চাশ টাকা এই আংটিটি আপনি চাইলে বাংলাদেশের যে কোনো স্থান থেকে সুন্দরবন এবং এসএ পরিবহনের মাধ্যমে নিতে পারবেন এছাড়া প্রবাসী ভাইয়েরা ডিএচএল কুরিয়ার সার্ভিস বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসে মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার লন্ডন কুয়েত সৌদি আরব ফ্রান্স ইটালি জার্মানি প্রভৃতি দেশে আপনি নিতে পারবেন যেখানে ডিএচএল কুরিয়ার সার্ভিসের পার্সেল যায় আর বাংলাদেশের মধ্যে সুন্দরবন এবং এসএ পরিবহনে বাংলাদেশের যে কোনো জেলা উপজেলায় আপনি চাইলে নিতে পারবেন আর যদি কেউ সশরীরে উপস্থিত হয়ে আমাদের শোরুম থেকে নিতে চান এই যে দেখুন আমাদের শোরুমে অসংখ্য ধরনের কালেকশন আছে শুধু যে রত্ন পাথরটাই নয় আমাদের শোরুমে আয়াতুল কুরসির বাটি আছে ইয়াসিন সুরার বাটি আছে চার ফুলের বাটি আছে সকল প্রকার রত্ন পাথর আছে অস্ত্রধাতুর আংটি আছে এবং কালো ঘোড়ার নালের আংটি তো আছেই কালো ঝালের কাঠি কালো জালের কাঠিটিও আমাদের সংগ্রহে আছে যেহেতু আমরা হোলসেল বিক্রি করি আমরা মূলত হোলসেল বিক্রি করি এবং খুচরা যারা নিতে চান তাদের কাছেও আমরা বিক্রি করি খুচরা এবং হোলসেল সুপ্রিয় দর্শক বন্ধু এই কালো ঘোড়া নালের আংশিটি আপনি নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনি চাইলে আপনারা এলাকার নিতে পারবেন এবং আমাদের ঢাকা মগবাজার ওয়ার্লেসে আমাদের যে শোরুমটি আছে সেই শোরুমে এসে উপস্থিত হয়ে আপনি দেখে ক্রয় করতে পারবেন এটি অথেন্টিক কালো ঘোড়ার নালের আংটি এটি আমরা প্রমাণ আদি আপনাদেরকে দেখাতে পারবো এটিতে কোনো ভেজাল নেই আগুন এবং পানি ছাড়া তৈরি করা হয় এবং আমাদের কাছ থেকে অনেকেই নিয়ে ইউটিউবে ভিডিও করে বলেন যে আমরা এখান থেকে নিয়ে এসেছি সেখান থেকে নিয়েছি অনেকেই ফেসবুকে পোস্ট করেন অনেক প্রতিষ্ঠান আছে আমি নাম বলবো না তাদের একটা রিজেকের ব্যাপার আছে বাট আমাদের কাছ থেকেই তারা কিন্তু বারো পিস পনেরো পিস বিশ পিস করে নিয়ে যান প্রতিদিন অনেক জ্যোতিষী অনেক তান্ত্রিক বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় নিয়ে যান আর এটি নিয়ে থাকেন মূলত যাদের ঘরের সমস্যা আছে ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা বানের সমস্যা আছে সংসারে কোনো উন্নতি হচ্ছে না সংসারে মানুষের অসুস্থতা একটার পর একটা লেগেই থাকছে তাদের জন্য ঘরে রাখার প্রধান ঘরের প্রধান দরজা এটি রাখবেন আর যাদের দোকানে ব্যবসা বাণিজ্য হচ্ছে না দোকানে কাস্টমার আসছে না দোকানে বাকি হয়ে যাচ্ছে দোকান ভাড়া দিতে পারছেন না কোনোভাবেই আপনি দোকানে কোনো ইম্প্রুভ করতে পারছেন না দোকানের পণ্য বিক্রি হচ্ছে না আপনার দোকানের ক্যাশ বাক্সে রাখতে পারেন এটি অথবা আপনার দোকানের প্রধান দরজার উপরে ঠিক এইভাবে ভুলিয়ে রাখতে পারেন যে কোনো শনিবার এবং মঙ্গলবার আর এই আংটিগুলো পরার পড়ার নিয়মে হচ্ছে শনিবার এবং মঙ্গলবার আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে সারা বাংলাদেশের থেকে চাইলে আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত জন যাতে সঠিক একটি জিনিস পেতে পারে সেই উদ্দেশ্যে এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন তারা যেন একজনের উচ্চ একজন উপকার পায় আমি একটি প্রোডাক্ট বিক্রি করলে পঞ্চাশ টাকা লাভ করবো কিন্তু একজন মানুষ এটি ব্যবহার করে সঠিক জিনিসটি পাবে কারণ অনেকেই জানে না অরিজিনাল কালো ঘোড়ার নাল কোথায় পাওয়া যায় এবং এটি পড়লে কি কি উপকার হয় কিন্তু মানুষ দিক বিদিক ছোটাছুটি করে জ্যোতিষীর কাছে তান্ত্রিকের কাছে কবিরাজের কাছে সঠিক জিনিসটি পায় না এক টাকার জিনিস দশ টাকা দিয়ে নিচ্ছে তার মধ্যে ভেজাল জিনিস নিচ্ছে প্রতারিত হচ্ছে সুপ্রিয় দর্শক বন্ধু আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন